পাগলের ডাক্তার মোটেও সেলফ কনসাস নয়। কোনটা বাড়ি ভাঙা? হ্যাঁ, তুমি কয়টা ফ্ল্যাট পাইতা ভাবছো কোনোদিন? ঘর বানাবা তুমি, টাকা দিব আমি। জামিন যে দুদিন ধরে বাসায় আসছে না তুই জানিস? আমি তো এতদিন কিছু জানতাম না বলবো, কাল রাতে না দিয়ে কিছু শুনলাম। তুই চলার পরে তুই চুপচাপ বসে আছিস, তো কিছুই করার নেই। শুনলাম তুমি নাকি ভাইয়াকে বলেছো ভাবিকে না নিয়ে যেন বাসায় না ফিরে, এতে হয়তো ভাইয়া রাগ করে বসে আছে। এটা একটা কথা হলো, আমি তো কথাটা সেভাবে বলিনি, আমি বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য ওভাবে বলেছিলাম। জামিল বাড়ির বড় ছেলে, এটা তার কী ধরনের ব্যবহার তুই বল? মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে, তোর মা তো দুশ্চিন্তায় কাহিল হয়ে পড়েছে। অসুস্থ হবে কেন বাবা, ভাইয়া তার ছোট ছেলে না। যাই হোক, আমার মনে হয় ভাইয়া রাগ করে কোনো বন্ধুর বাসায় আছে, রাগ পড়ে গেলেই চলে আসবে। তা একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে ভাইয়ার অফিসে একটা খবর নিয়ে দেখবো ভাইয়া কী অবস্থা। লাইলি বেগমরে দেখলাম মোবাইলে কথা কইতে কইতে ওদিক যাচ্ছে, আটটা আটটা যাচ্ছে। আচ্ছা সে কারোর সাথে তার খাতিরটাতে রয়ে যায় না? আরে না, কি করছে না করছে লাইলি কোন দাদা, আমি সে গেছে দোকান। আচ্ছা লাইলি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? কত এই আমাগর সদ্রবিলা থেকে এই দক্ষিণ দিক হাটে এটা যাচ্ছে, মোবাইলে কথা কইতে কইতে দূর এওতেই পারে না। সে গেছে দোকানে, সে কারে দেখতে কারে দেখছে তার ঠিক নাই। আসলে হইছে কি, তোর পেট ভরা তো হিংসা, যাকেই দেখিস তাকেই তো লাইলি মনে হয়। যা এখান থেকে যা। শোনো, এই মঞ্জু বেগমের কথাই একদিন তোমরা বিশ্বাস করবে, যখন একটা গিট্টু লেগে যাবে কারোর সঙ্গে তখন বুঝতে পারবা, বুঝছো? তখন বুঝবা কার পেটে হিংসা। আবার কি ডা, আমি দেখতেছি, আমি খুলেছি। হাতে তো কিছুই নেই, দোকানে কি কিনবার গেছিলি? মাতবর হইছিস না? আমারে জেরা করতাছিস, মাতবর হইছিস? উপরে মামা মামি তো কেউই নেই, তিনতলা শূন্য, তুই কার পারমিশন নিয়ে বেড়ে গেছিলু? হ্যাঁ আই, বেশি কথা কবি না, তিনতলা এখন আমার দখলে, মামি নাই, চাবি এখন আমার কাছে, আমি কই যাই না যাই হিজরা তুই কেন করবি রে? লাইলি বেগম, আমরা হইলাম চৌধুরী বাড়ির দারোয়ান, দারোয়ানের কাম কি তো তুই ঠিক মতনই জানিস না? কি কাম, কি কাম তো গো? এই মামি যখন বাইরে যায়, রুবি খালা যখন বাইরে যায়, হ্যাগরে জিজ্ঞাস কই যায়? আই আই লাল্লি বেগম, এটা কেমন কথা? তুমি কি চৌধুরী বাড়ির বউ না বেটি? হ্যাঁ, এই মামি তারপর রুবি খালা, তার সাথে তুমি নিজে তুলনা করতেছো? জেনাচ্ছে হরা নাম রাখছে পেয়ারা। ছেলে মেয়েরা কি এভাবেই বড় হবে? ওদের কি মায়ের কোনো প্রয়োজন নেই? আচ্ছা উদ্ভট কথাবার্তা বলো না তো। উদ্ভট কেন হবে, ছেলে মেয়েদের জন্য হলেও তো আমার কথা না হয় বাদই দিলাম, তোমার তো ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলেও। নূপুর এটা প্যারিস না, এটা বাংলাদেশ, আমাদের চৌধুরী পরিবারের একটা মান সম্মান আছে। তোমার বউ যে চলে গেছে, এতে কি চৌধুরী পরিবারের মান সম্মানে একটা টোকাও পড়েনি? আচ্ছা বারবার চলে গেছে বলছো কেন? চলে গেছে না তো কি ভাবছো, সুমনা কি আবার ফিরে আসবে তোমার কাছে? অবশ্যই আসবে, এলে এতদিন চলে আসতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবে না, তাই বলে আমাকে এই বয়সে একটা কেলেঙ্কারি করতে হবে? কেলেঙ্কারি কোনটাকে বলছো, মানুষ কি সেকেন্ড ম্যারেজ করে না? আর বাংলাদেশে তো এখন হওয়ার হামেশাই সেকেন্ড ম্যারেজ হচ্ছে। জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তুমি কি সংকল্প নিয়ে বসেছো আমার উপর প্রতিশোধ নিয়ে ছাড়বে? অবশ্যই।
তুমি আমার সঙ্গে যা করেছো তার প্রতিশোধ না নিয়ে কি আমি ছাড়তে পারি? ঠিক আছে, তোমার প্রতিশোধই চূড়ান্ত প্রতিশোধ হোক। মানে তুমি কি বলতে চাচ্ছ? কিছুই বলতে চাচ্ছি না। সময় হলে চোখের সামনে সব দেখতে পাবে। খাতি সমাদার করতেছে নাকি মনে করতেছে কৈত্রিকা কোন জোর ঝামেলা এসে জুটছে? জোর ঝামেলা মনে করবো কেন? আর মেহমানের লগে কেউ খারাপ ব্যবহার করে, সবাই ভালো ব্যবহারই করে। কি জন্যে আইছে তুই জানোস কিছু? কেন আবার আইব? বাইর বাড়িতে ভাই বেড়াইতে যায় না, সেই কারণে আইছে। না রে মঞ্জু, তুই কিছু জানোস না। এইটা হলো গিয়া নানা জানের সৎ ভাই, আপন ভাই না, নানা জানের আম্মার সতীনের পোলা। লাইলি বেগম, তোমার মনডার একটু সুন্দর করো। মনডারে সুন্দর করলে নিজেরও ভালো অন্যেরও ভালো, বুঝছো? আচ্ছা মঞ্জু, তুই আসলে জানোস না এটা যে নানা সৎ ভাই? আরে না, তোমারই ভাই সব বাজে কথা কাটা গেছে। কেন এবার করব? এই বাড়ি সকলে জানে, এই জয়নাল্লা জানে, এই মুফিজা জানে, খালি তুই জানোস না। কারণ লইয়া তোর মাথার মধ্যে গোবর ভর্তি। এই নানি, রুবি খালা, ছোটু মামা খালি তোর গরুর মতো খাটাই লইতেছে, তুই কিছুই বুঝবার পারতেছিস না। থাক, আমার দুঃখে আর তোমার কান্দন লাগবো না, আমি জায়গা যাই একটু রেস্ট লই। শোন শোন শোন, কইলি না তো এই নানা সৎভাইয়ের লগে হেরা কেমন ব্যবহার করতেছে কোনা? কইলাম না ভালো ব্যবহার করতেছে। শুনো একটা কথা, তোমার কইতে ভুলিয়া গেছি। এই যে বড় মামি যদি বাপের বাড়ির থেকে না ফিরে তুমি চৌধুরী বিলাতে থাকবা কেমনে? কেমন কইরা মানে? এই কথা তোরা কেডে কইল? কেউ কয় নাই, এই নানা নানি আলাপ করতেছিল, আমি হুইনা ফেলাইছি। নানানি কয় কি, বড় মামি যদি না ফিরে তাহলে লালি বেগমের রাইখা কি লাভ? হুদাহুদি তারে রাখানোর দরকার নাই, তারে বিদায় করে দিতেইব। ওমা কয় কি, আমি সইলা গেলে নদিয়া রাবিটে দেখবো কেটা, কাপড় ধুইবো কেটা, রান্না করবো কেটা, ঘর দুয়ার পরিষ্কার করবো কেটা? তুই না না বলেও তুমি এই কথা মুখে লইও না, তাহলে সত্য সত্যই তোমারে বিদায় করে আমার দিয়ে সব কাম করাই লইব। হ তাইলে তুই আমারে সাপোর্ট দিবি? নানা জানরে কইবি লাইলি বুসই লাগালে চলবো না, সমস্যা হইব। তুই সাম্পারেও কবি এই কথা কইতে, তোরা দুইজন মিলা প্রোটেস্ট করবি যাতে আমার এই বাড়ির থেকে খেদায় না দেয়, বুঝছিস? হ্যাঁ বুঝছি বুঝছি, নিজের স্বার্থের জন্যই কইতে গো, বুঝছো? আচ্ছা তো তুমি খাও, আমি যাই। সে কি খবর চাই? এইটাই তো আমি বুঝবার পারলাম না। পোলাপান বাপের কথায় উঠ বসবে, তারপরে তার কথা মতো চলবে, এটা তো খুশির কথা। সে কথা শুনে তার তো খুশি হওয়ার কথা। আমার মনে হয় ভাইগের মধ্যে এরকম মিলমিশ চাচাজানের পছন্দ না। তাহলে তো এই চাচাজান ভালো চাচাজান হবার পারে না। আরে ভালো হবি কাঙ্কা করি, নানা জানের সৎ ভাই না? আহা, সৎ ভাই হলে কি ভালো মানুষ হতে পারবে না? আচ্ছা বাদ দে সব কথা, ভাল লাগছে। এই যে গান দিছ, আর একটু কথা ছিল। আচ্ছা কি কথা ক? আগে কো রাগ করবে না। রাগ করার কি আছে? তুই একটা কথা কবি, এর মধ্যে রাগ করু কে? না মানে করছিলাম যে, না তোমার কি লালি বেগম রে পছন্দ? হ্যাঁ মনে করিস? এ কি করলু? হ্যাঁ কেন শুনবার পাও নাই? আবার কদিনই কি করলু? করছি যে লাইলি বেগম রে তোমার পছন্দ হয় মানে তোমার মনের মধ্যে তার। আচ্ছা আমার বউ আছে, বাচ্চা আছে, তুই জানিস না? আরে তারা তো বাড়ি, দেশের বাড়ি আছে, এনে তো আর নাই। এনে তোমার মনের মধ্যে লালি বেগমের জন্য হাহাকার করে না? আমি তো বুঝবার পারতেছি না কি কবার চাচ্ছু, আর এসবের মধ্যে তুই আমাকে টানতেছিস কে? করছিলাম যে লালি বেগম রে আমার ভালো লাগে, আবার চাম্পারও একটু ভালো লাগে। ওরে জয়লাল, ওরে হরম জাদা, এ বাড়ির থেকে এই চৌধুরী বাড়ির থেকে কিন্তু তোর কপালে ভাত ঠিক আছে, আমি তোর কপালে কিন্তু ঠিকই দেখতে পারছি। এই যে রাগ করো কেমন বেশ ভাই, তুমি যেমন আপন মানুষ কাছাকাছি থাই সেই জন্যই মনের দুটো কথা খুলে ফেলাম।
মনের কথা মনের কথা তোমাক সকালে বুঝাবনি রাতেরটা পোয়াতি দে হারামজাদা কোথাকার এই আমার চোখের সামনে থেকে সর সর কেন তাছিস না কে ফিরে বললাম যে এটা এই কইছি বলে কি চলে যাবি হ্যাঁ আমি এখানে ডিউটি করব আর তুই ঘুমাতে যাবি আচ্ছা তুমি তোমার স্যার রশিদ উনাকে নিয়ে তো কি ভাবো বলো তো কখন কি ভাবলাম তুমি উনাকে নিয়ে এত চিন্তা করো কেন আশ্চর্য আমি কখন চিন্তা করলাম তোমার মধ্যে একটা তীব্র জেলাসি কাজ করে ওখানে এসব কিন্তু একদম বাজে কথা কিন্তু কেন লোকটা অহংকারী বলে একটা মেয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো বাগান জুড়ে ফুটে উঠলো অজস্র ফুল সাদা সাদা তারার মতো এক একটা ফুল গানটা মনে আছে তোমার গানটা মনে আছে বাতাসে তোর মন ভালো হয়নি এখনো কখন বললাম যে আমার মন খারাপ তোর জামাই কবে আসবে জানি না চলে আসবে বলেনি আমাকে সম্ভবত সারপ্রাইজ দিতে চায় তোকে অনেক ভালোবাসে না তোর জামাই জানি না জানি না মানে কি তুই বুঝিস না ভালোবাসা এমন একটা জিনিস যে না ভালোবাসলে বোঝা যায় না কি বলতে চাস তুই তোর জামাইকে ভালোবাসিস না ভালোবাসি কি ভালোবাসি না তা জেনে তোর লাভ কি বল লাভ ক্ষতি কি সেটা বলতে পারবো না এমনি বললাম আর কি আচ্ছা যাই হোক বাদ দে আচ্ছা ওই মেয়েটার খবর কি রে ওই যে রেবেকা সান্যাল কি জানি ফোন অফ অফিসে গিয়েছিলাম অফিস থেকে বললো এখনো বাড়ি থেকে ফিরেই নেই আহারে এই জন্যই বুঝি আপনার মনটা এত ভার ভার তোর কি মনে হয় আমি ওকে ভালোবাসি ভালোবাসিস কিনা জানি না ভালোবাসলে কোনো ক্ষতি নেই কিন্তু ভালোবেসে ছুঁড়ে ফেলে দিলে ক্ষতি তুই এটা কোনোভাবেই বলতে পারিস না আমি তোকে ভালোবেসে ছুঁড়ে ফেলে দিয়েছি তুই আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি সবসময় তোকে ফ্রেন্ডের থেকে বেশি কিছু ভেবেছি তোকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তুই বুঝিসনি আর যখন বুঝলি তখন হাতে আর সময় ছিল না ভুল কথা এখনো সময় আছে তোর কি মনে হয় আমি চাইলে তোকে এখন বিয়ে করা সম্ভব কেন নয় কেন না মানে কি তুই আরেকজনের স্ত্রী কিন্তু তুই তো আরেকজনের জামাই না আমি যদি আমার পিছু টান ছেড়ে সবকিছু ফেলে চলে আসতে পারি তুই কেন নয় আমি জীবনটা নিয়ে অনেক হতাশ আমি তোকে আমার জীবনে জড়িয়ে তোর জীবনটা শেষ করতে চাই না আর কি শেষ করবি সাহেব বেঁচে থেকেও আমি মৃত হ্যাঁ কি ব্যাপার কোথায় তুমি কটা বাজে খেয়াল আছে খেয়াল তো আছে কিন্তু সব রোগী না দেখে চেম্বার থেকে কি করে বেরোবো মাত্র প্র্যাকটিস শুরু করেছে আর এখনই অবস্থা সমস্যা হলো বড় ছেলেকে নিয়ে সে আজও বাড়ি ফেরেনি কোথায় কয় দিন রাত কেটাইতেছে কোন খবর পাইলেন এক বন্ধুর বাসায় নাকি থাকে এটা কেমন কথা বউর সাথে রাগ কইরা বাপের বাড়ি ছেড়ে যায় বন্ধুর বাসায় ভাই আমি তুমি বাসায় ফিরেছো শুনলাম বাবাকে জানিয়েছ না এখনো জানিনি কাল সকাল জানাবো তুই রাখতো আচ্ছা তিনতলায় তো রান্না বান্না হয়নি তুমি খাবে না আমি বাইরে থেকে খেয়ে এসেছি এত রাতে আর বাবাকে কোনো ডিস্টার্ব করতে চাই না কালকে সকালে আমি নিজে গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসবো তুই ফোন রাখতো
সুখে।